হ্যালো বন্ধুরা, রুমার সাথে রুমা শেষেলে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি শীতকালের সবথেকে প্রিয় বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেসিপি। এটা ভীষণই পপুলার এবং সকলের ভীষণই প্রিয় একটা রেসিপি। আমি নিজে কিভাবে এই বেগুন ভর্তা বানাই সেই রেসিপিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজ শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি একটা গোল বেগুন নিয়ে নিয়েছি। এটা রায়গঞ্জের বেগুন, এই বেগুনটা আমাকে একজন গিফট করেছে। আর লাগছে 2 টিস্পুন মিহি করে কুচানো আদা রসুন, আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ফাইন চপ করে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রামের মতো ছাড়ানো মটরশুঁটি, আর নিয়েছি 2 টমেটো, 2 কাঁচা লঙ্কা এবং 5 কোয়া রসুন। প্রথমে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়ানোর আগে 3-4 জায়গা চিরে ভালো করে দেখে নিলাম বেগুনের ভেতরে কোনো পোকা আছে কি না। এই স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। অনেক সময় বাইরে থেকে বেগুনটাকে ফ্রেশ লাগলেও বেগুনের ভেতরে কিন্তু পোকা থেকে যায়, সে কারণে বেগুনটা চিরে ভালো করে দেখে নিতে হবে বেগুনের ভেতরে পোকা আছে কি না। বেগুনের চেরা অংশগুলোর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে গেঁথে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা আর রসুন গেঁথে নিয়ে আমাদের পুরোটা একসঙ্গে পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়ানোর জন্য এই খাবার রাখা যে স্ট্যান্ডগুলো এগুলো ব্যবহার করা যেতে পারে, বা রুটি শেখা এই জালিগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি আজকে এই রুটি শেখা জালিটাই কিন্তু ব্যবহার করছি। জালির ওপর বেগুনটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। বেগুনটা পোড়ানোর সময় ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। বেগুনটা আস্তে আস্তে উল্টে দিতে হবে। বেগুনটা একটু পুড়ে যাওয়ার পর আমি বেগুনটার গায়ে সর্ষের তেল একটু ব্রাশ করে দিলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটার সব দিকটাই আগুনের দিকে দিতে হবে, যাতে ইকুয়ালি বেগুনের সব দিকটাই সুন্দরভাবে ঝলসানো হয়ে যায়। একটা বেগুনকে ভালো মতন পোড়াতে 8 থেকে 10 মিনিটের মতো লেগে যায়। দেখাই যাচ্ছে বেগুনের চারিধার খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখুন কি সুন্দরভাবে বেগুনটা পোড়ানো হয়েছে। এবার টমেটো দুটোকেও একইভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এবং একইভাবে আমি টমেটো দুটোকে জালির ওপর রেখে একটু ঝলসিয়ে নিচ্ছি। টমেটোগুলো পোড়াতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এগুলোকেও আমি উল্টে পাল্টে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। টমেটো এবং বেগুন দুটোই কিন্তু পোড়ানো হয়ে গেছে। বেগুনটা আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। বেগুনের গায়ে যেহেতু আমি সর্ষের তেল ব্রাশ করেছিলাম, তাই বেগুনের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি বেগুনের সমস্ত খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, বেগুন পোড়ানোর পর কিন্তু এটা জল দিয়ে ধোবেন না, তাহলে বেগুনের ঝলসানো গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বেগুন পোড়ার এই গন্ধটার জন্যই বেগুন ভর্তা এতটা খেতে ভালো লাগে। একটা ছুরি দিয়ে আমি বেগুনের এই পোটার দিকটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনের ভেতরে আমি ছুরি দিয়ে এরমভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি।
এবার একইভাবে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। জল হাতে বেগুন বা টমেটোর খোসা ছাড়ালে কিন্তু খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো যায়, তাই আমি একটা ছোট পাত্রে সামান্য জল নিয়ে নিয়েছিলাম। এবার বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি হাত দিয়ে এটাকে স্মুথভাবে মেখে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে অন করে দিলাম এবং কড়াইয়ের মধ্যে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কুচি করে রাখা আদা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলো 1 মিনিটের মতো নেড়ে নিয়ে আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে 30 সেকেন্ডের মতন আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মেখে রাখা বেগুনটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ মটরশুঁটির সাথে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন ও কুচনো ধনে পাতা দিয়েও ডিরেক্ট মেখে নিতে পারেন, কড়াইতে না নাড়াচাড়া করেও। এবার এর মধ্যে একটা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদিও বা এটা পুরোটাই অপশনাল। আবারও বলছি, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এবার গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে 1 মুঠো ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। এই দেখুন, সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। গরম ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু এই বেগুন ভর্তা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য বাই।